আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুম আলমের পেজ থেকে আজকে চলে এসেছি ফার্নিচার শপে। আমি আমার নতুন বাসার জন্য কিছু ফার্নিচার দেখব, তাই ভাবলাম আমার ভিউয়ার্সদেরকে একটু দেখিয়ে দিই আমি আসলে কোন ফার্নিচার শপে যাচ্ছি। এটি লন্ডনের একটি ব্র্যান্ডের শপ, এখানে খুবই এক্সক্লুসিভ ফার্নিচার পাওয়া যায়, তাই এখানেই প্রথম দেখতে এসেছি। যদি পছন্দ হয় তাহলে নিব। ফার্নিচার শপের নাম হলো সোফা অ্যান্ড কার্পেট স্পেশালিস্ট। সো এই ফার্নিচার শপটিতে আমি ঢুকব। প্রথমে দেখতে পারলাম সোফা সাজিয়ে রেখেছে। এখানে সোফাগুলি ব্রিটিশ ডিজাইনের, কারিকার্য কম, সিম্পল অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড প্রাইস একটু হাই। সো আমি অ্যাকচুয়ালি আমার ডাইনিং টেবিল আর ডাইনিং চেয়ার খুঁজতেছিলাম, তার ভিতরে আমার পছন্দের ডাইনিং চেয়ারটি এখানে আমি পেয়েছি, কিন্তু কালারটা আমার পছন্দ হলো না। আর এখানে সুন্দর সুন্দর সোফা দেখতে পেলাম। আমার হাজব্যান্ড এখন ডাইনিং টেবিলে যেয়ে বসলো। চেয়ারটিকে দেখতেছিলাম, দুটি কালারই ছিল, ব্লু অ্যান্ড সিলভার ভেলভেট কাপড়ের। এই চেয়ারগুলি এখন ট্রেন, খুবই ভালো অ্যান্ড খুবই সুন্দর দেখতে, একটু আনকমন, তাই আমার অনেক দিনের স্বপ্ন এই চেয়ারগুলি নেওয়ার। প্রায় 2-3 বছর ধরে খুঁজতেছিলাম, কিন্তু নতুন বাসায় যাব বলে কিনছি না। সো এখন এটা এখানে দেখতে পারলাম, একটু বসেও আমিও দেখছি। সোফাগুলি খুবই রাজকীয় ভাব। সো জানি না কোত্থেকে আমি আমার চেয়ার নিব। আর এখানে দেখতে পারলাম সোফা। সো সোফাতে একটু বসে দেখলাম, খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই নাইস সোফাগুলি। সো আমার হাজব্যান্ডও বসলো, আমরা দুজনে আসলে বসে বসে দেখছিলাম কোন সোফাগুলি আমাদের ভালো লাগবে। তার সাথে একটু ভিডিও করতেছি, নতুন বাসায় যাওয়ার পরে বুঝতে পারবো আসলে কোন সোফাটা আমার ভালো লাগছে। পিলো ধরনের সোফা এখানে বেশি। সো অ্যাকচুয়ালি পিলো সোফাগুলি আমি নিতে চাই না, কারণ আগে আমি ইউজ করেছি পিলো সোফা, আর এগুলি নতুন নতুন সুন্দর লাগে, পুরাতন হলে এগুলি একটু বেশি নষ্ট হয়ে যায়। আর এখানে সবাই জানেন কাপড় নষ্ট হলে এখানে আমরা বানাতে পারি না বাংলাদেশের মতো। সো এর জন্য যেহেতু বাচ্চারা এখন বড় হয়েছে, তার জন্য এখন কাপড়ের সোফার উপরে একটু ঝুঁকিটা বেশি আমার। বাচ্চা যখন ছোট ছিল তখন আমি লেদারের সোফা ইউজ করেছি, বর্তমানে আমার বাসায় লেদারের সোফা। আমার লেদারের সোফাটা আমি কিনেছিলাম হারবাইস শপ থেকে, এটা এখন অনেক কমফোর্টেবল অ্যান্ড আরামদায়ক, কিন্তু এখন নতুন বাসার জন্য একটু কাপড়ের সোফা চাচ্ছি। আর এখন ভেলভেট কাপড়ের সোফাগুলি খুবই চল যাচ্ছে, তাই ভাবলাম নতুন ডিজাইনের ভেলভেট কাপড়েরই নিব। সো দেখে যাই, জানি না আসলে কোনটা কিনতে পারবো কোনটা কিনতে পারবো না। সব কিছু দেখে প্রাইসগুলি দেখে আসলাম আর আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ কোভিডের জন্য প্রায় 2-3 বছর ধরে আমি যেতে পারছি না সোফা শপে, এবং আসলে জানি না কোন সোফাগুলি অ্যাকচুয়ালি এখন নতুন আর পুরাতন। অনলাইন থেকে যা কিনা আর বোঝা যায়, কিন্তু শপের ভিতরে তো আসা হয়নি আর দেখাও হয়নি। তার ভিতরে ঘুরে ঘুরে দেখলাম এখানে সোফা চেয়ার সবই পছন্দ হলো, কিন্তু কিনবো কিনা চিন্তা করতেছি। সো এই তো ভিউয়ার্স, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমার তো জন্য দোয়া করবেন। আমি রুম আলমের পেজ থেকে, বাই বাই।